ফিরে এলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। এখন আমি জাস্ট রুম থেকে বেরোচ্ছি, এখন আমি যেমন মেরিনা বিচ নিচে নেমে নিচে নামবো, নিচে নেমে অটো থেকে অটো নেবো, অটো নিয়ে মেরিনা বিচ যাবো। এটা হচ্ছে চেন্নাই চিপক ক্রিকেট স্টেডিয়াম, আজকে সম্ভবত কোনো খেলা হচ্ছে, এখানে প্রচুর ভিড়। ভাইয়া যায়ঙ্গে মেরিনা বিচ? মেরিনা বিচ যায়ঙ্গে আপ? অটো অটো মে যায়ঙ্গে? হ্যাঁ, 50 না 40? 40। আচ্ছা, অটোওয়ালা ঠিক করে নিয়েছি, দাদা বললো যে 40 টাকা নেবে, চলিয়ে অটোতে বেরিয়ে পড়লাম মেরিনা বিচ। তো মেরিনা বিচে পৌঁছে গেলাম, এখন দাদাকে ভাড়াটা দিই। ভাইয়া এলি যে ভাইয়া, নো চেঞ্জ? অটো দাদা আমাকে 7 টাকা ঘুরিয়ে দিল, এখন মেরিনা বিচের দিকে যাচ্ছি। তো মেরিনা বিচে পৌঁছে গেলাম, এটা রাস্তার ধার। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে আজকে লোক হবে না, তো অফ ডেতে লোক হয়, খুব ভিড় হয় অফ ডেতে, সানডে তো খুব ভিড় হয়, তবুও দেখতে পাচ্ছ ভালো ভিড়, প্রচণ্ড ভিড় আছে, প্রচুর লোকের সমাগম হয়েছে। তো মোটামুটি এখান থেকে হাঁটা স্টার্ট, একদম সেই সময় তারা দেখতে পাচ্ছ, সেই সময় এখানে খুব সুন্দর দেখছি মেলা লেগে গেছে, খুব সুন্দর মেলা লেগেছে, দেখতে পাচ্ছ চারদিকে বেলুনের দোকান, খুব সুন্দর মেলা লেগেছে। আশপাশে কোনো না কোনো অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে দেখে তো মনে হচ্ছে যে চেপে পড়ি, বাট ইচ্ছে থাকলে উপায় নেই বাচ্চাদের জন্য, এটা দেখে খুব ইচ্ছে হচ্ছে যে ঘোরার উপরে চেপে পড়ি, কিন্তু কোনো উপায় নেই শুধু বাচ্চাদের জন্য। ফাইনালি পৌঁছে গেলাম মেইন বিচ, মেরিনা বিচে পৌঁছে গেছি ফাইনালি। দেখতে ওই যে কোনাটা আছে বালুর ডিপি, ওখান থেকে শুরু করে একদম পুরো মেরিনা বিচ এরিয়া, একদম স্ট্রেট, একদম দেখতে পাচ্ছ লাস্ট কর্নারে যেগুলো বিল্ডিংগুলো রয়েছে ওই পর্যন্ত, খুবই বড় মেরিনা বিচটি, খুবই বড়, অনেক বড় এরিয়া মেরিনা বিচ। কিতনে মে দিয়ে? 50? 50? একটা বলছে 50 টাকা। সুন্দর জলে ঢেউ, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসনের তরফ থেকে হেলিকপ্টার দিয়ে নজরদারি চালানো হচ্ছে মেরিনা বিচে, মেরিনা বিচে। অনেকক্ষণ পরে সূর্যের দেখা পেলাম, খুব সুন্দর অপরূপ দৃশ্য, খুব ভালো লাগছে। চেন্নাই পুলিশ প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে যাতে কেউ গভীর সমুদ্রে না নামে, ঘোড়া দিয়ে নজরদারি চালানো হচ্ছে। বন্ধুর একটা কথা কি জানো, সবচেয়ে বড় কথা হচ্ছে চেন্নাই ঘুরতে আসবো আর মেরিনা বিচে আসবো না, এটা হতে পারে? চেন্নাই এলে মেরিনা বিচে একবার আসুন, তো আসতেই হবে সবাইকে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্টলের দিকে, ফিশ ফ্রাই। অ্যাকচুয়ালি আমার ফিশ ফ্রাই পছন্দ না, তবুও বিচে আসবো ফিশ ফ্রাই খাবো না, সেটা কি হতে পারে? এ কিতনে কা দিয়ে? 200 পিস? হ্যাঁ পিস। কোন সে ফিশ হে? বাংরা হে, পাম্পলেট হে, রোগ ওয়ালা হে, কালাপিয়া ওয়ালা। এ বাংরা পি? বাংরা হে, বাংরা। এক গাটা চা টেস্টি ওয়ালা। পার পিস 200? হ্যাঁ পার পিস। আমি দাও কে দেও, কাটিং করা দেখো কাস্টমার দালে। এক গাটা চা টেস্টি ওয়ালা। পার পিস 200, এটা ফ্রাই করেছে, পার পিস 200। জিজ্ঞেস করছি কোন মাছটা টেস্ট বেশি, বলছে এক একটা মাছ এক রকম টেস্ট, এখন দেখা যাক কেমন হবে।
ए स्मॉल बंगरा कितना 70 60 है कितना पीस है का दो वन पीस तो डनिए से भांगरा 70 টাকা বললো 60 টাকা নেবে তো ভাঙরা প্রায় হচ্ছে চল আবি আয় ভিডিও করতা হয় ভিডিও করো কে করো এই জাস্ট মাছ নিয়ে এলো ভাঙরা না হ্যাঁ ভাঙরা পুরো ফ্রেশ মাছ পুরো ফ্রেশ একদম জাস্ট নিয়ে এলো অ্যাকচুয়ালি কি মাছ তো দেখে মনে হয় যে সব মাছ খেয়ে ফেলি কিন্তু উপায় নেই আমি বেশি ফিশ ফ্রাই পছন্দ করি না তবু এলাম দেখছি কি মাছ আছে এক এক কাঁকড়া এ 100 রুপিস প্লেট রিয়েলি খুব টেস্ট বলেছিল টেস্ট হবে সত্যি খুব টেস্ট তোমরা এসে খেয়ে দেখতে পারো সত্যি খুব টেস্ট তো বন্ধুরা আমার এই ব্লগটি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আবার ফিরে আসবো নেক্সট টাইম নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায়